একটা জিনিসে আমার কাছে বেশি খুবই ভালো লাগছে যে উনি আজকে গ্রামের বাড়িতে আছেন, এ কথাটা উনি আমাকে বলে গেছিলেন। এবং এটা আমি পরে আমার চাচিকে আমি বলছি যে চাচার শেষ ইচ্ছা ছিল যে উনি যদি না থাকে তার কবরটা যেন তার বাবা মার পাশে হয়। আজকের এই দিনে হয়তো সেটাই হয়তো আমি শ্রদ্ধাভরে ওটা আমি উপলব্ধি আমি এটা করতে পারছি। এবং উনি একজন বিচক্ষণ এবং অভিজ্ঞ ছিলেন, বিধায় ওনার পরিকল্পনাগুলো আগেই উনি সিদ্ধান্ত নিতেন এবং যেগুলো হয়তো পরবর্তীতে আমরা তার কথার আলোকে আমরা এটা বাস্তবতায় এটা আমরা পেতাম। আজকের এই দিবসে আসলে আমরা গর্ববোধ মনে করি যে আজকে আমরা ডক্টর ইমাজত মিয়ার জন্য আজকে পীরগঞ্জবাসী শুধু ধন্য না, আজকে উত্তর জনপদের মানুষ, আজকে দেশব্যাপী, আজকে তার মতো একটা সাদা দেলের মানুষের মতো আজকে দেশবাসী আজকে ধন্য বলে আমি মনে করি। এই উপমহাদেশের মধ্যে যে কয়েকজন পরমাণু বিজ্ঞানী আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। আজকে ডক্টর এম এ ওয়াজেদ মিয়াকে ঘিরে আজকে আমরা পীরগঞ্জে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল কলেজ ইতিমধ্যে স্থাপন হয়েছে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্পিকার পক্ষ ধন্যবাদ জ্ঞাপন করি। এবং তাকে ঘিরে পীরগঞ্জবাসীর একটা প্রাণের দাবি যে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চায়, এটাও আমরা আমাদের ইয়া থেকে চেষ্টা করে যাচ্ছি। এবং আগামী 9ই মে তার মৃত্যুবার্ষিকী আমরা বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে এ যথাযোগ্য মর্যাদায় এই দিবসগুলা তার জন্ম এবং মৃত্যু এই দিবসগুলো আমরা এটা আমরা পালন করে থাকি। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনকে, তারাও আমাদের এই প্রোগ্রামের সঙ্গে পাশে থেকে তারাও সহযোগিতা করছে, এজন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাষা আমাদের মাছ থেকে চলে যাওয়ার পরেই এই জিনিসগুলো আমরা একটু করতে পারছি, তার কারণ চাষা এগুলো ওইভাবে উনি করতে দিত না, তবে অগোচরেই তার অগোচরেই আমরা পারিবারিকভাবে আমরা তার জন্য আমরা দোয়া করে নিছি। আজকে হয়তো উনি আমাদের মাঝে নাই, কিন্তু তারপরেও আমরা তাকে আমরা শ্রদ্ধাভরে তাকে স্মরণ করি এবং তার তার নীতি আদর্শকে অনুকরণ করারই আমরা চেষ্টা করে থাকি এবং আমরা লালন করে থাকি। জন্মদিন, জন্ম মৃত্যু এটা তো থাকবেই, কিন্তু ঘটনা হলো যে আজকে আজকে আমরা যেমন তার মতো একজন ব্যক্তি আমরা পেয়েছি, আমি এতটুকু বলবো যে একজন সাদা দেলের মানুষের মতো হয়ে উনি যেটা তার জীবদ্দশায় উনি করে গেছেন, আসলে আমি মনে করব যে এখান থেকে আমাদের অনেক শিক্ষার প্রয়োজন আছে। আমরা ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার মতো ব্যক্তির আমরা তাকে তার থেকে আমরা শিক্ষা নেব এবং শিক্ষা নিয়েই আমরা দেশের জন্য আমরা কাজ করে যাব। তার কাছ থেকে যদি আমরা শিক্ষা নেই তাহলে অবশ্যই আমরা ভালো কিছু আমরা উপহার আমরা দিতে পারব, এটা আমি আমার উপজেলাবাসী, আমার জেলাবাসী এবং দেশবাসীর প্রতি এতটুকুই আমি ইয়া করব। তার আমি দেশবাসীর কাছে তার রুহের মাগফিরাত কামনার জন্য আমি দোয়া চাই, দোয়া চাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যে আজকের দিবসে উনি অবশ্যই তার জন্য এবং আমাদের সুধা সাধনেও আজকে দোয়া মাহফিল করা হবে, ওটা প্রতি বছরেই এটা করা হয়ে থাকে এবং তার ধারাবাহিকতায় এটা করা হবে। বাংলা জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। We'll be right back.